কাজিৰঙা ওচৰৰ পৰা চাবলৈ পৰ্যটকক সুবিধা দিবৰ বাবে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই লৈ আহিছে প্ৰয়োজনীয় পদক্ষেপ। বুধবাৰৰ পৰা মুকলি হল ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ বুঢ়া পাহাৰ বনাঞ্চল। ইয়াৰ লগে লগে সম্পূৰ্ণকৈ মুকলি হল ৰাষ্ট্ৰীয় উদ্যানখন। আজি আমি বুঢ়া পাহাৰ ৰেঞ্জত জীপ চাফাৰীটো আৰম্ভ কৰিলোঁ আর এটু আমার কারণে ভাল একটা খবর কি বুড়া পাহাড় আমার অঞ্চলটো একেবারে ডিফারেন্ট কোহরা অগরাতুলি বা আমার বাগরি পড়া কেনে ইয়াতে আপনি একটা বেলেগ রূপ আপনি পাব কাজিরঙ্গার। ইয়াতে আপনার হিলস আছে, তারপর আপনার মাউন্টেন্স আছে আর আপনার এই কার্বি আংলংর লগত, এটু কারণে এইটু একটা অঞ্চল যত আপনি একটা সিঙ্গল জিপ সাফারিত আপনি হুলু বান্দর চাব পারে, ক্যাপ লাঙ্গুর চাব পারে, আপনি ফ্লাইং স্কুইরেল চাব পারে আর আপনার রাইনো আর যেটু বিগ ফাইভ আমি কও সেটু আছে। তো আমি এবার টুরিস্টক আমি ডেফিনেটলি কম কি আপনাদের বুড়া পাহাড়ত আহক। বিগত পর্যটন বর্ষত ঢেকিয়াপতিয়া বাঘর বিচরণ বুড়া পাহাড় বনাঞ্চলত বেশিকৈ দেখিবলৈ পোৱা গৈছিল। বহু দেশী বিদেশী পর্যটকে ঢেকিয়াপতিয়া বাঘ চাবলৈ ভিড় কৰিছিল বুড়া পাহাড় বনাঞ্চলত। এই বর্ষতো এনে দৃশ্য চাবলৈ সুযোগ পাব বুলি আশা কৰিছে পর্যটকসকলে। বুঢ়া পাহাড় বনাঞ্চল পরিদর্শনের পর্যটকের সুবিধার কলিয়াবরত শীঘ্রে নির্মাণ হব লজ। বনাঞ্চল মুক্তি করে এই কথা জানালে কাজিরঙার সঞ্চালিকা সোনালি ঘোষে। হয়, এইবারও আই থিঙ্ক টাইগার সাইটিং ইয়াতে ভাল হব লাগে, কেনে এই অঞ্চলটো আপনার মানে যেহেতু ইয়াতে বেশি আপনার ফরেস্ট আছে তো এইটো কারণে এইটো টাইগারের কারণে আইডিয়াল হ্যাবিটেট। ইয়াতে একটা লজ করবলে চেষ্টা করিম আমি। আমাক ইতিমধ্যে আমার হফসারেও এইটো রাইনো ল্যান্ড পার্কটো লবলে দিছে কাজিরঙ্গা। আনহাতে বুঢ়া পাহাড় বনাঞ্চলিক কার্যালয়ের সম্মুখত পর্যটকের সুবিধার এখন থলুয়া বিপণি মুক্তি করে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। কলিয়াবরের পৰা দিবাকর দাস আর কাজিরঙ্গার পৰা বিতুপন বরার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। কাজিরঙ্গা ওচৰৰ পৰা চাবলৈ পৰ্যটকক সুবিধা দিবৰ বাবে কাজিরঙ্গা ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই লৈ আহিছে প্ৰয়োজনীয় পদক্ষেপ। বুধবাৰৰ পৰা মুকলি হল ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ বুঢ়া পাহাৰ বনাঞ্চল। ইয়াৰ লগে লগে সম্পূৰ্ণকৈ মুকলি হল ৰাষ্ট্ৰীয় উদ্যানখন। আজি আমি বুঢ়া পাহাৰ ৰেঞ্জত জীপ চাফাৰীটো আৰম্ভ কৰিলোঁ আর এটু আমার কারণে ভাল একটা খবর কি বুড়া পাহাড় আমার অঞ্চলটো একেবারে ডিফারেন্ট কোহরা অগরাতুলি বা আমার বাগরি পড়া কেনে ইয়াতে আপনি একটা বেলেগ রূপ আপনি পাব কাজিরঙ্গার। ইয়াতে আপনার হিলস আছে, তারপর আপনার মাউন্টেন্স আছে আর আপনার এই কার্বি আংলংর লগত, এটু কারণে এইটু একটা অঞ্চল যত আপনি একটা সিঙ্গল জিপ সাফারিত আপনি হুলু বান্দর চাব পারে, ক্যাপ লাঙ্গুর চাব পারে, আপনি ফ্লাইং স্কুইরেল চাব পারে আর আপনার রাইনো আর যেটু বিগ ফাইভ আমি কও সেটু আছে। তো আমি এবার টুরিস্টক আমি ডেফিনেটলি কম কি আপনাদের বুড়া পাহাড়ত আহক। বিগত পর্যটন বর্ষত ঢেকিয়াপতিয়া বাঘর বিচরণ বুড়া পাহাড় বনাঞ্চলত বেশিকৈ দেখিবলৈ পোৱা গৈছিল। বহু দেশী বিদেশী পর্যটকে ঢেকিয়াপতিয়া বাঘ চাবলৈ ভিড় কৰিছিল বুড়া পাহাড় বনাঞ্চলত। এই বর্ষতো এনে দৃশ্য চাবলৈ সুযোগ পাব বুলি আশা কৰিছে পর্যটকসকলে। বুঢ়া পাহাড় বনাঞ্চল পরিদর্শনের পর্যটকের সুবিধার কলিয়াবরত শীঘ্রে নির্মাণ হব লজ। বনাঞ্চল মুক্তি করে এই কথা জানালে কাজিরঙ্গার সঞ্চালিকা সোনালি ঘোষে। হয়, এইবারও আই থিঙ্ক টাইগার সাইটিং ইয়াতে ভাল হব লাগে, কেনে এই অঞ্চলটো আপনার মানে যেহেতু ইয়াতে বেশি আপনার ফরেস্ট আছে তো এইটো কারণে এইটো টাইগারের কারণে আইডিয়াল হ্যাবিটেট। ইয়াতে একটা লজ করবলে চেষ্টা করিম আমি। আমাক ইতিমধ্যে আমার হফসারেও এইটো রাইনো ল্যান্ড পার্কটো লবলে দিছে কাজিরঙ্গা। আনহাতে বুঢ়া পাহাড় বনাঞ্চলিক কার্যালয়ের সম্মুখত পর্যটকের সুবিধার এখন থলুয়া বিপণি মুক্তি করে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ।
কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাস আৰু কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।